সপ্তম শ্রেণী তোমাদের ইতিহাসে আজকে আমার 3 নম্বর পর্ব। কত নম্বর অধ্যায়? 5 নম্বর অধ্যায়। আমি প্রথম পর্বে এই অধ্যায়টা কেমন করে পড়তে হবে সেটা সমস্ত বলে দিয়েছি, এবং বাবর নিয়ে আলোচনা করেছিল, পরে শেরশাহ নিয়ে, আজকে আকবর নিয়ে। দেখো, এখানে এখান থেকে শুরু হচ্ছে আকবরের শাসন ব্যবস্থা। আমরা জানি 1542 খ্রিস্টাব্দে আকবরের জন্ম হয়। আবার দেখো, এই 1956 সালে তিনি কিন্তু ভারতবর্ষে ক্ষমতায় বসছে। এখানটা দেখি নি, আকবরের জন্মটা এখানে পেয়ে যাবে তোমরা। 14 বছর বয়স, ওইটুকু বালক, বালকই বলা চলে, তিনি কিন্তু ভারতের শাসনভার নিচ্ছেন মুঘল সাম্রাজ্যের পক্ষ থেকে। এটা কিন্তু হুমায়ুনের ছেলে বলে তিনি পাননি, যে ছেলে বলে তিনি মারা গিয়েছেন আকবর এবার সম্রাট হবে, যেমন বাবর মরে গিয়ে হুমায়ুন হয়েছিল উত্তরাধিকার সূত্রে। এখানে কিন্তু আকবর সেই প্রথম থেকে শুরু করেছিল, অর্থাৎ বাবর যেমন পানিপথে প্রথম যুদ্ধ করে ইব্রাহিম লোদিকে হারিয়ে দিয়ে ক্ষমতায় বসেছিল ভারতবর্ষে, হুমায়ুন তো তার ছেলে হিসাবে পেয়েছিল, কিন্তু আকবরকে সেই পানিপথে যেতে হচ্ছে। পানিপথে দ্বিতীয়বার যুদ্ধ হবে, কাদের সঙ্গে? আফগানদের সঙ্গে। আকবরকে যুদ্ধ করে আফগানদের হটিয়ে দিয়ে তাকে ক্ষমতা দখল করতে হচ্ছে। এটা কিন্তু ছেলে হিসাবে পাননি, যে বাবার হলো আবার জ্বর শাল্য ঔষধে, বাবর হুমায়ুন প্রথম অক্ষরগুলো নিলে যেটা হয়, পরপর কিন্তু বংশগত বা ওই উত্তরাধিকার সূত্রে পাননি। দ্বিতীয় যুদ্ধ হলো 1956 সাল। আকবরের জন্ম লেখাটা খুব সোজা, 1245 মানে 1542, মানে একদম লুকিয়ে আছে পরপর সিরিয়াল নাম্বারগুলো, ওর মধ্যেই উল্টো পাল্টা হয়ে গেছে। আর 14 যোগ করলে 56 হবে, তাহলে 1956 সালে পানিপথের দ্বিতীয় যুদ্ধ, 14 বছর বয়স। কিন্তু একটা ঘটনা আছে, তিনি তো যুদ্ধ করতে পারবেন না, তাকে কেউ সাহায্য করেছিল। কে সাহায্য করেছিল এটাই আমরা দেখব। দেখো, মানে আকবরের বয়স তখন 13 বছর, আমি 14 বলছিলাম, কিন্তু হিসাবে 14 হয়, 13 বছর আপ, 14 চলছে, এরকম হতেও পারে। আমি তিনি তোমার মানে তোমাদের ক্লাসে যেটা বয়স এখন হয় সেটাই, এই বয়সে সাম্রাজ্য চালানো কঠিন কাজ। আকবরকে সাহায্য করেছিলেন তার অভিভাবক বৈরাম খান। বৈরাম খান তাকে সাহায্য করেছিল, অভিভাবক অর্থাৎ গার্জেন হিসাবে যিনি ছিলেন। তাহলে শেরশাহ এক আত্মীয় আফগান শাসন ফিরিয়ে আনার পরিকল্পনা করেছিলেন, তিনি আদিল, তার নাম হচ্ছে আদিল শাহ। অর্থাৎ আমরা আগের ভিডিও দেখেছিলাম শেরশাহ অনেক ভালো ভালো কাজ করেছে, শেরশাহ মারা গেছে, তার ছেলে বসেছিল, তার ছেলে যখন বসে তখন কোনো ঝামেলা হয়নি। এইখানটা দেখতে পাবে, ইসলাম শাহ যখন বসে ঝামেলা হয়নি, কিন্তু তার ছেলেরা যখন বসতে লাগলো তখন কিন্তু ঝামেলা হলো। আদিল শাহ চেয়েছিল যে আমি সম্রাটটা আবার ফিরিয়ে আনবো, এই আফগানদের মানে আদিল শাহ দিয়ে আফগানদের সঙ্গে যুদ্ধ হলো, যুদ্ধে আকবর জয়লাভ করলো। 1556 খ্রিস্টাব্দে পানিপথে দ্বিতীয় যুদ্ধ, খুব ইম্পর্টেন্ট। তাহলে ভারতবর্ষে ক্ষমতায় বসলো, বসে কি করলো? দেখো, তাকে তো রাজ্য বিস্তার করতে হবে, সাম্রাজ্য বাড়াতে হবে, এটা কিন্তু সম্রাটের কাজ। তিনি ছোটো ছোটো রাজ্য চিতোর, গুজরাট, বাংলা ইত্যাদি জয় করলেন। এইবার দেখব, মানে কিছু বহিরাগত প্রতিরোধ বাহিনী বহিরাগত দিয়ে ভারতীয়দের সংঘাত বলা চলে না, যারা মোগলদের বিরুদ্ধে করেছিল তারা জোটবদ্ধ হয়ে লড়াই করতে পারেনি, মানে যারা অনেক ছোটো ছোটো রাষ্ট্র তারা কিন্তু চেষ্টা করেছিল মুঘলদেরকে আমরা আর আসতে দেব না, কিন্তু তারা আর পারেনি। মুঘলদেরকে আকবরের প্রতিরোধ বাধার সামনে তারা অনেক মানে হয়ে গেছিলো, মানে নিচু হয়ে গেছিলো, ছোটো হয়ে গেছিল। এবার তোমাদের এবার দেখো কেমন করে পড়তে হয়, আমি টুকরো কথাগুলো বললাম না, তাহলে ভারতবর্ষের সম্রাট হলো কীভাবে হলো, এইবার দেখো টুকরো কথাগুলো পড়ে দেবো এক কখন যখন দরকার। এইখানে একটু দরকার আছে, যে স্যার চিতোর কীভাবে দখল করলো, রানা প্রতাপের সঙ্গে কীভাবে দখল করলো, তো দিল্লিতে বসলো ক্ষমতায় পানিপথে যুদ্ধে জয়লাভ করার পর, সেটাই আমার দেখে নাও।
এইখানে হলদিঘাটে যুদ্ধে 76 সাল 56 10 বছর পর আকবর রানা প্রতাপকে পরাজিত করলো। কোথায়? হলদিঘাটির যুদ্ধে 1576, মানে 56 বসেছিল, 66 হয়, 76 20 বছর পর, 20 বছর পর আকবর বসার পর থেকে কীভাবে দখল করলো এখানটা পেয়ে যাবে, আমি আর অতটা আলোচনা করছি না, খুব ভালোভাবে দেয়া আছে, একটু রিডিং করে নাও। এবার দেখো এইখানে একবারে একটুখানি ভালো কাজ দিচ্ছে। আমরা কিন্তু এখানটা যতক্ষণ দেখলাম যে তিনি ভারতবর্ষের সম্রাট হলেন, কিছু বহিরাগত শক্তি একজোট হয়ে লড়াই করতে পারেনি, তাই আকবর পুরোপুরিভাবে ভারতবর্ষ দখল নেই, কিন্তু এখানটা সেটা আলোচনা শেষ। এর টুকরো কথাগুলো, কিছু কিছু জানার কথা। এখানে দেখো নবরত্ন, আকবরের হচ্ছে নবরত্ন, আর কিন্তু এখানে জাহাঙ্গীরের সময় বারো ভূঁইয়া অর্থাৎ কিছু জমিদার, পরে আলোচনা করে দেবো। বারো ভূঁইয়া আর নবরত্ন কিন্তু আকবরের দুটোই নয়, একটু মনে রাখবে। একজন মুঘল সাম্রাজ্যের মধ্যে 9 মানে আকবরের দরবারে বহু বিশিষ্ট মানুষদের মধ্যে 9 একত্রে বলা হতো নবরত্ন। জাহাঙ্গীরের সময়ও ছিল, মানে ওখানেও 12 ভূঁইয়া 12 ছিল বিশিষ্ট মানুষ। এদের মধ্যে একজন ছিল বীরবল। বীরবল অনেক বুদ্ধি ওগুলো তখন পড়েছো গল্প কথা। একটি ব্রাহ্মণ বীরবলে জন্ম হয়, এটা মনে রাখতে হবে, মধ্যপ্রদেশে একটি ব্রাহ্মণ পরিবারে। বীরবলের ভালো নামটা কি? মহেশ দাস। এই আকবরের সময় তিনি আজমি বা প্রধানমন্ত্রী হন, কে হয়েছিলেন মানে এই বীরবল। চলো আমরা ভালো ভালো কথা আমরা জানলাম। এইবার এখান থেকে কী দেখলাম? আকবর সম্রাট হলো, আবুল ফজলটা পরে পড়ছি এখানটা বলতে গিয়ে। এখন মানচিত্রে দেখো তো বলে যায় কি গোষ্ঠীর মধ্যে লড়াই হয়েছিল, তো ব্যক্তিগত উদ্দেশ্য রাজনৈতিক ক্ষমতা লড়াই হয়েছিল। তারপর দেখো আমরা টুকরো কথাটাও দেখিনি, ওখানে দেখলাম বীরবলের কাহিনী অর্থাৎ নবরত্নের কাহিনী। এখানে দেখছি একজন ভালো ঐতিহাসিক কে ছিলেন, আবুল ফজল। ইতিহাস লিখতেন আবুল ফজল আল্লামী, তার লেখায় আকবরনামা কার লেখা? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। আবুল ফজল আল্লামী আকবরের কিছু কথা তিনি লিখতেন, আকবরের জীবনের ইতিহাস তিনি লিখতেন, তিনি ছিলেন ঐতিহাসিক আবুল ফজল আল্লামী, সেজন্য আকবরনামা। আবার দেখো আব্দুল কাদির বদরনী, এটা কে ছিলেন? মানে সেই যুগে জানতে পাওয়া যায়, সমালোচক পাওয়া যায় যুগের মধ্যে একজন ঐতিহাসিক আব্দুল কাদির, তার মুক্ত তার বইটা লেখা হয়েছে মুস্তাখাব উত তাওয়ারিক। এ কিন্তু মানে দুজনের লেখা, ও সমালোচনা করুক কিন্তু আকবরের সম্পর্কে তো লেখা ছিল, খারাপ হোক ভালো হোক আকবরের সম্পর্কে যে লেখাগুলো ছিল দুটো গ্রন্থ পাওয়া গিয়েছিলো, একটা হচ্ছে আকবর নামা, একটা হচ্ছে মুস্তাখাব উত তাওয়ারিক। চলো এইখানে দেখো সিন্ধু প্রদেশ বালুচিস্তান, একবারে শাসন ব্যবস্থাটা অনেক দুর্গম, মুঘল সৈন্যকালীন দুর্গম পদ অতিক্রম করে গোটা ভারতবর্ষটা একটা সাম্রাজ্য তৈরি করে ফেলেছিল, প্রায় গোটা ভারতবর্ষ এই একটুখানি আছে, এদিকে তো হয়েই গেছে, এই এদিকেও নিয়ে নিয়েছে গোটা ভারতবর্ষ। একবারে মৃত্যু হলো 1605 খ্রিস্টাব্দে। আমরা একটুখানি আবার রিভাইজ করে নিই, 1542 জন্ম, 1556 তিনি ভারতবর্ষের শাসনভার নিলেন। আবার চলে গেলাম 76 তিনি রানার চিত্তরে রানাকে হারালেন, রানা প্রতাপ সিংহকে, যেটা হলদি ঘাটির যুদ্ধ বলে আমরা জানি। এইখানে গেল আকবরের সম্পর্কে গোটা ভারতবর্ষ। কিন্তু আকবরের কিছু ভালো কাজ, এই জাহাঙ্গীরের সাজানে আলোচনা হয়ে যাওয়ার পরই কিন্তু কিছু কিছু ভালো কাজ সম্পর্কে আলোচনা করে অধ্যায়টা শেষ করেছে। এখানে দেখো আকবর মানে সমন শব্দ এইসব। চলো আমরা জাহাঙ্গীরের পর্বে যাব, জাহাঙ্গীর এর পরের ভিডিওতে জাহাঙ্গীর এবং শাহজাহান ঔরঙ্গজেব দিয়ে একসঙ্গে একটা ভিডিও করবো, তিনটে হয়ে যাবে। তার পরের ভিডিওতে আকবরের ভালো ভালো কাজগুলো, আকবরকে কেন শ্রেষ্ঠ সম্রাট বলা হয় এগুলো আলোচনা করে দেবো। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে।